সুপ্রিয় দর্শক, সবাইকে আবার স্বাগত জানাই আমার একটি নতুন ব্লগে। আশা করি আপনারা যেখানে আছেন খুব ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের কাছে আমি নিয়ে এসেছি কাশ্মীরি ব্লগ, অর্থাৎ কাশ্মীরি ব্লগে আপেল গার্ডেন, অর্থাৎ আপেলের বাগান নিয়ে ভিডিওটা করব। অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং পুরোপুরি ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম। তো এ আপকা বাগ হ্যাঁ? তো চলো দিখাইয়ে কিতনা কিতনে ভ্যারাইটিজ কা সে বাতা হ্যাঁ। হ্যাঁ, এ ফার্স্ট কোন সা ভ্যারাইটিজ কা ইয়ে বাতা হো? অব্বল নম্বর। হ্যাঁ চলো ঠিক হ্যায়, মতলব অর্থাৎ এটা প্রথমে আসবে, এ আপেলটা ফার্স্টে আসবে। হ্যাঁ জি অঙ্কল, এ কোন সা নম্বর হ্যাঁ? হ্যাঁ মতলব এ ফার্স্ট আয়েগা। হ্যাঁ মতলব রেড রেড কালার কে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বারিশ কি ওজে সে থোড়া কালার পাত। হ্যাঁ তো এ রেড পুরা রেড হোগা কে? পুরা রেড আয়েগা, পুরা রেড আয়েগা। সব থেকে ভালো যেটা সেবের গাছ রয়েছে, এই বছর কিন্তু খুব একটা ভালো আপেল হয়নি। এবছরের আপেলটা একটু কম এসেছে বারিশের জন্য, অর্থাৎ বৃষ্টির জন্য। আর এই বাগানের মালিকটার মতন যে এই গাছের সেবটা হচ্ছে সব থেকে ফ্রেশ, এখন কিছু 10-15 দিন আরও লাগবে। আর এখানে সব থেকে ভালো যেটা আপেল গাছ রয়েছে সেটা আমাকে দেখাবে। আর কি বলবো দর্শকরা, অনেক জঙ্গল। আর এই যে দেখতেই পাচ্ছেন এই আপেল গাছ, এটা কিন্তু ম্যাচিওর্ড হয়নি এখন। মতলব এ লোকাল অ্যাপেল হ্যাঁ? হ্যাঁ এ কাশ্মীরি লোক খাতে আর এ হে সবচেয়ে বড়িয়া। দেখতেই পাচ্ছেন দর্শক, এই গাছের আপেলটা খেতে নাকি খুবই সুস্বাদু। অবশ্য আমি টেস্ট কর, আর এই গাছের আপেলগুলো এত ফ্রেশ কি বলবো আপনাদেরকে, সামনাসামনি থাকতে গেলে বুঝতে পারবেন প্রকৃতি। আর ক্যামেরাতে যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর এইদিকে আবার একটা গাছ, পুরোই বাগান আপেল গার্ডেন, তার মধ্যে আমাকে যেটা ভালো লাগে সেটা আমি ভিডিও নিচ্ছি। এ বালা কিতনা নম্বর আপেল? অব্বল নম্বর, মতলব সবসে ফার্স্ট আয়েগা। হ্যাঁ বহুত বড়িয়া হ্যাঁ। নম্বর আয়েগা অব্বল নম্বর, লেকিন এক পের পে দো ক্যাটাগরি কা, ইধার দেখ লো থোড়া গ্রিন হ্যায় ফির ইধার থোড়া রেড হ্যায়, ইসকা মতলব ক্যা হ্যায় থোড়া বতাইয়ে। হ্যাঁ ইস পে কালার অভি নাহি লাগা হ্যায়। উধার কো পৌধা না ইয়ে। হ্যাঁ হ্যাঁ আপেলগুলো দেখতে পাচ্ছেন কত ফ্রেশ। আর এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, শো ভিউয়ার্স এগুলো হচ্ছে সব আপেল গাছ। আমি রাস্তার ধারে আছি, এখন হেঁটে যাচ্ছি আমার বন্ধুদের বাগান আপেল গার্ডেন। এখন আমি আমার বন্ধুর আপেল বাগানে চলে যাচ্ছি আর এই রাস্তা দিয়ে ঢুকছি। রাস্তার মাঝে সব আপেল গাছ। আমাদের মালদায় যেমন আমের ফলন যেমন কম হয়, কোনো গাছে বেশি কোনো গাছে কম, ঠিক সেরকম এখানেও আপেলের কেসটাও একই। ফাইনালি পৌঁছে গেছি আমার বন্ধুদের বাগান, আর ওটা ছিল আমার বন্ধুদের কাকুর বাগান, অর্থাৎ আঙ্কেলের বাগান। এটা আমার বন্ধুদের বাগান,
আর এই সমস্ত আপেল, চারিদিকে ছায়া, টেম্পারেচার একদম লো। আর দেখতেই পাচ্ছেন এগুলো আপেল বাগান। আর এইদিকে একটা গাছ ভর্তি আপেল আমার বন্ধুদের রয়েছে অবশ্য, এই যে গাছ ভর্তি আপেল, উফ দেখে মন ভরে গেল আমার। এদিকে আবার রয়েছে পুরো, দেখুন এদিকে আবার এটা গাছে ফাঁকা অতটা হয়নি, এদিকে হয়ে যায় ছোট গাছ, তবু অনেকগুলো আপেল। আর এই গাছেও পরিপূর্ণ আপেল রয়েছে। আর এটা গাছ আপেলের এতে পড়ে গেছে, মতলব আই মিন এতটাই আপেল হয়েছে, আপেলের লোডে গাছটা পড়ে গেছে, দেখে নিন শিকড় থেকে পড়ে গেছে।